जातिर पिता बंगबंधु शेख मुजिबुर रहमानेर व्यवहृत एकटी गाड़ी संरक्षण करे एर इतिहास जानानोर उद्योग नियेछे যশোর जिला प्रशासन। 1969 साले যশোর थेके चुয়াडांगा जाওয়ার समय गाड़ीटी व्यवहार करेছিলেন বঙ্গবন্ধু। মুজিব বর্ষের ক্ষণ গণনার दिन থেকে যশোর कलेक्ट्रेट भवन संलग्न एलाकाय रखा হয়েছে। যশোর संवाददाता मोहम्मद কামাল উদ্দিনের प्रतिवेदन জানাচ্ছেন ফারহানা শিমু। जार्मानी तैरी ভক্সেল ভিভার ব্র্যান্ডের এই গাড়িতে চড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1969 সালে যশোর থেকে চুয়াডাঙ্গা গিয়েছিলেন। গাড়ির মালিক তৎকালীন মোমিন গার্লস স্কুল, যা বর্তমানে যশোর সরকারি বালিকা বিদ্যালয়। 2016 সালে গাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। তবে মুজিব বর্ষের ক্ষণ গণনার দিন থেকে এটিকে যশোর জেলা কালেক্টরেট ভবনের পাশে রাখা হয়েছে। যুদ্ধকালীন অস্ত্র, গোলাবারুদ ও মুক্তিযোদ্ধাদের বহনের জন্য গাড়িটি ব্যবহার করা হয়েছিল। ৭১ সালের ৬ ডিসেম্বর একটি অভিযান চালানো হয় এই গাড়িতে চড়েই। তখন এইসব গাড়ি বেশ কিছু অস্ত্র গাড়িতে ভরে আমি নিয়ে ফিরে আসি, তখন যাব সেই সময় দেখি সামনে কনস্পুর ওই খালের ভিতর থেকে নিচের থেকে ৬ জন পাকা। ঐতিহাসিক এই গাড়ির চালক সিদ্দিক হোসেন জানান, বঙ্গবন্ধু যখনই যশোরে আসতেন এই গাড়িটি ব্যবহার করতেন। বন্ধু বান্ধবের মতন ব্যবহার করতেন শেখ কামাল ভাই। বেগম সাহেব খুব আমার নাম ধরে ডাকতেন, উনি ওনার বাসায় যেতাম বিকেলবেলায়। 2017 সালের 14ই জুন যশোরের তৎকালীন জেলা প্রশাসক ডক্টর হুমায়ুন কবির গাড়ি সংরক্ষণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বর্তমান জেলা প্রশাসক জানিয়েছেন, আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস জানাতে ছোট বড় সবকিছুই সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। এটি আমরা ইতিহাস সহ আমরা এখানে টানিয়ে দিয়েছি, যাতে এখানে দর্শনার্থী যারা আসেন তারা এই গাড়িটি দেখতে পারে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত গাড়িটি দীর্ঘদিন যশোর সরকারি বালিকা বিদ্যালয় ক্যাম্পাসে অযত্ন অবহেলায় পড়েছিল। এর মধ্যে আবর্জনাও ফেলে রাখা হতো। 2016 সালের ডিসেম্বর মাসে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হবার পর যশোর জেলা প্রশাসনের তৎপরতায় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অর্থায়নে গাড়িটি সংরক্ষণ করা হয়। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।